পানীয় জলের দাবিতে ফটিকের রাজনগরে জাতীয় সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। ঘটনা রাজনগর কোকুল নগরের মধ্যবর্তী শক্তি সংঘ এলাকায়। শনিবার দুপুরে চলে এই অবরোধ। স্থানীয়দের অভিযোগ, বিগত 10-15 দিন ধরে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি ওয়ার্ডে মিলছে না পানীয় জল। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হলেও পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ গোটা পঞ্চায়েত কর্তৃপক্ষেরই কোনো উদ্যোগ নেই। গ্রামের পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করতে এলাকার বিধায়ককে পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু সমস্যা সমাধান না হওয়ায় এদিন পথ অবরোধ করে তারা। রাজনগর 2 নম্বর ওয়ার্ড একদম জল হয় না, তারা আমরা কেউ দেখে না। অভিযোগ, মাসের অধিকাংশ সময়ই গ্রামের পানীয় জলের পাম্পটি বিকল হয়ে থাকে, নেওয়া হয় না সারাইয়ের উদ্যোগ। ফলে এই এলাকায় বছরের পর বছর ধরে চলে পানীয় জলের হাহাকার, কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। ফলে জল সংকট পিছু ছাড়ছে না রাজনগর গ্রামের বাসিন্দাদের। তারা চাইছেন এলাকার পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এদিকে জাতীয় সড়কে অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে যানবাহন, দুর্ভোগে পড়েন যান চালক থেকে পথচারীরা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ, ছুটে আসে স্থানীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা। অবশেষে সমস্যার সমাধানে পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পুলিশের মৌখিক আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।